একটা সময় বিনোদন শিল্প ছিল টেলিভিশন আর সিনেমা হল কেন্দ্রিক সেই জায়গাটি এর মধ্যে বদলাতে শুরু করেছে উন্নত বিশ্বে নেটফ্লিক্সের মতো অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর ব্যবসার দিক থেকে টিভি চ্যানেল আর চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকেও পেছনে ফেলে দিচ্ছে বাংলাদেশেও এই প্রবণতা শুরু হয়েছে দেশি বিদেশি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে গড়ে উঠেছে কয়েকশো কোটি টাকার বাজার অনলাইন স্ট্রিমিং নির্ভর বিনোদন শিল্প নিয়ে ফয়সাল শোভনের ধারাবাহিকের প্রথম পর্ব আজ দুই সালের কথা বিদেশে পড়াশোনায় গিয়ে আহাদ আর নাভিদ দুই বন্ধুর পরিচয় হয় নেটফ্লিক্সের মতো অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর সাথে দেশে ফিরে দুই সালে এমনই একটি ব্যবসা দাঁড় করাতে চাইলেন তারা সেখান থেকেই শুরু হল বঙ্গের যাত্রা আমাদের গোল ছিল না যে মিলিয়ন মিলিয়ন রেভিনিউ বা এরকম কোনো কোনো গোল ছিল না আমাদের গোল ছিল উই নেটফ্লিক্স টাইপ প্ল্যাটফর্ম বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড যদি যে কোনো বাংলাদেশি যে কোনো সময় যে কোনো কন্টেন্ট দেখতে পারতো উই বেন হ্যাপি আমাদের প্ল্যান ছিল বাংলাদেশ মার্কেট থেকে কন্টেন্টগুলোকে নিয়ে ইউরোপ এবং আমেরিকার মার্কেটে বাংলাদেশিদেরকে প্রেজেন্ট করা কিন্তু কাজ করার শুরু করার পরেই দেখলাম যে বাংলাদেশ একটা বিশাল মার্কেট এবং মার্কেটটা হঠাৎ করে বাংলাদেশ মার্কেটটাও পিক আপ করলো এবং তখন টেলকো আমাদের কাছে আসলো অথবা ইউটিউবাররা আমাদের কাছে আসলো যে তাদের কন্টেন্ট তাদের নিডগুলো নিয়ে এবং সেগুলো ফুলফিল করতে গিয়ে কিন্তু বিজনেসের মোডটা অনেকটা ঘুরে গেলো বঙ্গের ইউটিউব চ্যানেলের গ্রাহকই এখন সাতাইশ লাখের বেশি যেখানে বিনা খরচে মুভি টিভি নাটক কিংবা মিউজিক ভিডিও দেখার সুযোগ আছে তবে ওয়েব আর অ্যাপ নির্ভর কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে ওয়েব সিরিজের মতো এক্সক্লুসিভ কন্টেন্টগুলো উপভোগ করতে হয় টাকা খরচ করে শুধু কুক ডট টিভি নামে তাদের একটি প্ল্যাটফর্মেই সাড়ে পাঁচ লাখ এমন গ্রাহক আছেন

এমন সম্ভাবনার কারণে দেশে ক্রমশ অনলাইন বিনোদন নির্ভর কন্টেন্ট প্ল্যাটফর্মগুলোর সংখ্যা বাড়ছে বঙ্গ নিজেই তিনটি টেলিকম অপারেটরের একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম গড়ে তুলতে সহযোগিতা দিচ্ছে তেমনই একটি বায়োস্কোপ যেখানে লাইভ টিভি খেলা নাটক মুভি সহ বিনোদনের সব আয়োজনই আছে এই মুহূর্তে আমাদের মান্থলি অ্যাক্টিভ ইউজার প্রায় সাড়ে তিন মিলিয়নের উপরে দুই হাজার আঠারো ইস দি ইয়ার যখন আমরা আসলে রিয়েল সেন্সে এই প্ল্যাটফর্মটাকে কমার্শিয়ালি মার্কেট করা শুরু করেছি এবং সেইখান থেকে আসলে আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালো মানে দ্যাট মিনস আপটেক্স আমরা দেখেছি যে ডাবল ডিজিটে মান্থলি আপটেক হচ্ছে একটা সময় নির্মাতারা মুভি কিংবা নাটক বানাতেন সিনেমা হল বা টিভিতে দেখানোর জন্য এখন তারাও কন্টেন্ট বানাচ্ছেন শুধু অনলাইন প্ল্যাটফর্মের জন্যই যেমন প্রখ্যাত নির্মাতা অমিতাভ রেজা সারা পৃথিবীতে যে বাঙালি অডিয়েন্স আছে সেটা তো বিশাল এই বিশাল অডিয়েন্সের কাছে আমি আমার কন্টেন্ট বোঝা আজকে আমার কন্টেন্ট কলকাতার মানুষ দেখছে আমার কন্টেন্ট কলকাতার মানুষ প্রশংসা করছে বলছে আমাদের কন্টেন্ট দেখে কথা বলছে এবং তারা দেখতে চায় আমাদের কন্টেন্ট আমাদের ফিনল্যান্ডে বসে আমার কন্টেন্ট দেখছে আমেরিকায় বসে আমার কন্টেন্ট দেখছে এই মুহূর্তে আমি রিলিজ করছি ওই মুহূর্তে দেখছে এটা তো আমাদের জন্য খুবই বড় বাজার উন্মুক্ত হওয়ার বাজার করার হওয়ার সুযোগ করে দিচ্ছে আমাদেরকে সব মিলিয়ে বাংলাদেশের সামনের দিনের বিনোদন শিল্পের ভবিষ্যৎটা এখানেই দেখছেন অমিতাভ রেজা যে বাজার ধরতে এখন ঝুঁকছে বিদেশি বিনিয়োগকারীরাও ফয়সল শুভন বিজনেস রিপোর্ট মাছরা টেলিভিশন